এই গরমের ভিতরে যে পরিশ্রম করি, এত গরম, কারেন্ট তো খুব কমই থাকে, তো এই গরমের ভিতরে এত পরিশ্রম করে কাজ করি, কাজ করার পরে যখন একটু মানে একটু রেস্ট করব বা একটু আরাম করব, ওই সময় একটা কল আসে অথবা একটা মেসেজ আসে যে ভাই আপনি যে টাকাটা নিলেন কাজ তো করে দিলেন না, ফোনটা না ব্যাগ আসছে। তো দেখেন, একই কথা প্রতিদিন তো বলতে ইচ্ছা করে না, আমি কুরিয়ারে কোনো ফোন নেই না এই কথা কিন্তু অনেকবার বলছি, কিন্তু আপনারা ঘুরে ফিরে কুরিয়ারে ফোন পাঠাইয়া দেন, এরপরে টাকা পাঠাইয়া দেন, ধরা খাওয়ার পরে আসল মালিকের সাথে আপনারা যোগাযোগ করেন, এটা মোটেও কিন্তু ঠিক না। আপনারা সবাই শিক্ষিত লোক, কিন্তু ঘুরে ফিরে আপনারা কিন্তু এই ভুলটাই করতেছেন। আমি বলতেছি বারেবার যে আমি কিন্তু কুরিয়ারে কোনো ফোন নেই না। তো এখন প্রতারক যারা, তারা তো প্রতারণা করবেই, এখন আপনাকে তো সচেতন থাকতে হবে। আমার ছবি, আমার নাম, আমার মতো করে কথা বলে, আমার পোস্টগুলো কপি করে নেয়, আমার লেখাগুলো কপি করে নিয়ে আপনাকে ইচ্ছাকৃতভাবে মেসেজ করলো, এই কথাটা আমি বললামও ভিডিও করে, তারপরেও আপনি বিশ্বাস করেন যে এই লোকটাই মনে হয় রনি। আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বললাম যে আমার ঠিকানা দিবে, আমার নাম্বার দিবে, আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে লেখি, সবগুলো তারা কপি করে, আর হুবহু কপি টু কপি পেস্ট করে করে আপনাদের কাছে ইনবক্স করবে। মানে আমার ভিডিওর নিচে যখন আপনি কমেন্ট করেন, রনি ভাই আমার এই ফোনটা নষ্ট, সারা লাগবে, একটু আপনার সাথে যোগাযোগ করতে চাই, আবার এই যে আমার নাম্বার দিলাম, আপনি সময় করে কল দিয়েন, ওখানে আমি আর কল দিই না, দেয় হলো ওই যে ওই এখন ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন্স আছে, আমি চাইলেও গ্রামের ভাষায়, ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, তো ইচ্ছা মানে যত গালি ছিল বাংলাদেশের ভাষায় সব গালিগুলো দিতে পারতাম, কিন্তু ফেসবুকের রুলস আছে, ইউটিউবের রুলস আছে, এর বাইরে তো কাজ করতে পারি না, এই জন্য এসব গালাগালি তো করতে। আপনাদেরকে আজকে একবারে পরিষ্কার বলতেছি, এক কথা বারে বারে বলা আমার জন্য মানে ভালো না, আপনাদের জন্য শুনতেও ভালো না। আপনারা তো এইসব ভিডিও দেখেন না, দেখেন শুনলেও আপনার ওই যেগুলো ফানি ভিডিও, যেগুলো মানুষ এই কুরকুরানি ফুরফুরানি এগুলো কথা বলে ভিডিও বানায়, বেশি করে মজা দেয়, এগুলো দেখেন। আমি যে আপনাদেরকে বারেবার সতর্ক করি, এগুলো তো আপনারা দেখেন না। আপনাদেরকে বলতেছি যে আমি কুরিয়ারে কোনো ফোন নেই না, তারপরেও আপনারা প্রতিদিনই একজন দুজন করে টাকা ধরা খান, টাকা ধরা খান। আপনারা কি এতটুকু বোঝেন না যে মোবাইল ঠিক হলে মানুষ টাকা দিতে চায় না, আর মোবাইল না ঠিক হওয়ার আগে আপনি মোবাইলে কীভাবে বিকাশে টাকা পাঠান? আমি কতবার বলছি যে আমার ফেসবুকে অ্যাবাউট সেকশনে যে নাম্বারটা আছে, এই নাম্বারে যদি আমার সাথে আপনি যোগাযোগ করতে না পারেন, তাহলে আপনার এলাকায় ভালো একজন মোবাইল মেকারেক দিয়ে মোবাইলগুলো সেরে নেবেন। আমাকে দিয়ে যে সারা লাগবে বিষয়টা এমন না, যেহেতু আমার কাছে দিবার আপনি সরাসরি আসতে পারতেছেন না এই মুহূর্তে, আমার সরাসরি আসা ছাড়া সরাসরি আমার কাছে যদি আপনি আসতে পারেন তাহলে মোবাইল সারতে পারবেন, যদি না আসতে পারেন আমাকে দিয়ে আপনি কোনো কাজ করার দরকার নাই, বা সারো মানে আপনার ফোন কুরিয়ারে কোনো আমি পাঠানোর দরকার না, আমি কুরিয়ারে কোনো ফোনই নেব না, টোটালি বন্ধ করে দিয়েছি, 4 মাস হলো, এর জীবনকার মতো বন্ধ করে দিলাম, কুরিয়ারে আর কোনো ফোনই আমি নেব না, নেও না, নেবও না। তাই আপনারা কিন্তু আজকে পরিষ্কার বুঝতে পারলেন যে আমি কুরিয়ারে কোনো ফোন নেই না। এরপরে যদি আপনি কারোর সাথে কথা বললাম বোঝেন যে সে পাঠাই দিতে বলতেছে, যে হ্যাঁ আপনি বলছেন ভিডিওতে নেন না কিন্তু বাস্তবে ঠিকই নিতেছেন, কুরিয়ারে ফোন নিতেছেন, এরকম যদি হয় তাইলে মনে করবেন যে সে একটা সিটার বাটপার প্রতারক। কুরিয়ারে আমি কোনো ফোন নেই না, পরিষ্কার ভাষায় বলতেছি কুরিয়ারে আমি কোনো ফোন নেই না, এবং টাকা পয়সার যদি লেনদেন, আমার ছবি, আমার নাম, সব কিছু আমার তা দিয়ে যদি কেউ আপনার কাছে টাকা লেনদেন করতে চায়, তাইলে বুঝবেন যে সে একটা চিটার বাটপার প্রতারক। কারণ আমি এই মুহূর্তে কাস্টমার আমার কাছে আসবে, ফোন দেখাবে, ঠিক হলে আমি বিল নেব, না হলে সে চলে যাবে, এই ব্যবস্থা ছাড়া আমার আর কোনো ব্যবস্থা নাই। দয়া করে আমাকে এই ঝামেলার মধ্যে আর জড়াবেন না, কুরিয়ারে কোনো ফোন নেই না, যদি দেন আপনার দায়িত্ব, আপনি সব কিছু টেহা পাঠান, ফোন পাঠান, সব আপনার দায়িত্ব, আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না।